নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এসেছি হার্টবি চ্যানেলের পক্ষ থেকে এক নতুন রান্না নিয়ে। আজকে যে রান্নাটা করতে চলেছি সেটা হলো সর্ষে ফলি। সর্ষে দিয়ে কী করে ফলি মাছ রান্না করা যায় তাই আজকে আপনাদের দেখাতে চলেছি। তো তার জন্য প্রথমে লাগছে ফোড়ন দেওয়ার জন্য কালো জিরে, এদিকে তেজপাতা, শুকনো লঙ্কা। তারপর রান্নার জন্য লাগছে, এখানে রয়েছে 20 গ্রাম মতন সর্ষে বাটা, তারপর লাগছে কাঁচা লঙ্কা বাটা, নুন লাগছে, হলুদ লাগছে, তেল রয়েছে, আর লাগছে একটু জাস্ট টেস্টের জন্য বা কালারিং এর জন্য শুকনো লঙ্কার গুঁড়ো, আর লাগছে এখানে ভিনিগার। ভিনিগারের ব্যবহারটা আমি আপনাদেরকে একটু পরে বলছি। এখানে মাছ নেওয়া হয়েছে, দুটো মাঝারি মাপের ফলি মাছকে এভাবে কেটে এখানে 6 পিস করা হয়েছে। এই ফলি মাছের এখানে নুন আর হলুদ মাখিয়ে রাখা হয়েছে। এবার এখানে ভিনিগারটা মাখাবো। এখানে ভিনিগার খুবই অল্প পরিমাণে দিতে হবে, ভিনিগার এই 1/2 চামচ মতো ভিনিগার মাখাতে হবে। ভিনিগার মাখালে অনেক সময় মাছ ভাজতে গেলে মাছ ভেঙে যায়, তো ভিনিগারটা মাখালে পরে এই মাছটা ভাঙবে না। তো ভিনিগারটা এভাবে মাখিয়ে নিচ্ছি, এপাশ ওপাশ করে মাখিয়ে নিচ্ছি। খুব বেশি পরিমাণে ভিনিগার দিলে মাছ আবার টক হয়ে যাবে, তো এই ভিনিগারের ব্যবহারটা খুবই সাবধানে করতে হবে। মাছ অনুযায়ী খুবই অল্প পরিমাণ ভিনিগারটা নিতে হবে। এবার কড়াইয়ে তেল দেব। তেলের ব্যবহারটা পুরোপুরি আপনাদের উপরে, কারণ তেল অনেকে কম খান, অনেকে বেশি খান, সেই অনুযায়ী তেলটা নিতে হবে। আপনারা দেখছেন এখানে তেল গরম হয়ে এসেছে। এবার এখানে একে একে মাছগুলোকে ছেড়ে দেব। এই যে দেখতে পাচ্ছেন এখানে মাছ ভাজা হয়ে গেছে। এবার আঁচটাকে এখানে কমিয়ে রেখেছি। এবার আস্তে করে মাছগুলোকে তুলে নেব। এবার বাকি মাছগুলো এভাবে একে একে ভেজে নেব। আর এটা যেহেতু সর্ষে দিয়ে করা হচ্ছে প্রিপারেশনটা, তাই সবসময় মনে রাখতে হবে মাছগুলোকে একটু হালকা মতন ফ্রাই করতে হবে, বেশি যেন কড়া ভাজা না হয়। নামিয়ে রাখা হয়েছে। এবার এখানে তেলটাও গরম হয়ে আসছে। এবার এখানে একে একে ফোড়নগুলো দিয়ে দেবো। প্রথমে একটু কালো জিরে ফোড়ন দিলাম, তারপর তেজপাতা দিলাম, শুকনো লঙ্কাটাকে দিলাম ভেঙে, এবার এখানে একে একে সর্ষে বাটা দিয়ে দিলাম। সর্ষে বাটা দেওয়ার সময় আঁচটাকে একদম কমিয়ে রাখতে হবে। বেশি গরম কড়াইয়ে যদি সর্ষে বাটা দিই তাহলে সর্ষের টেস্টটা তেতো হয়ে আসবে। সর্ষে বাটা যখন দেবো তখন আঁচ যেন একদম লো করা থাকে। আর খেয়াল রাখতে হবে সর্ষে যখন আমরা বাটবো তখন তার মধ্যে একটু কাঁচা লঙ্কা, নুন আর একটু সামান্য হলুদ দিতে হবে, নইলে সর্ষেটা বাটলে পরে তেতো হয়ে যাবে। এবার এখানে একে একে লঙ্কা বাটা দেব। লঙ্কা বাটা দেব 1 থেকে 1.5 চামচ মতন, ঝালটা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। আর খেয়াল রাখতে হবে সর্ষেটা বাটার সময় যেহেতু একটু লঙ্কা বাটা দেওয়া হয়েছে, মানে কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে, তো সেই পরিমাণ অনুযায়ী বাকি পরে ঝালটা দেবেন। এবার আঁচটা মিডিয়াম করে রাখবো। এবার এখানে নুন দেব। নুনটাও যেহেতু প্রথমে একটু সর্ষের মধ্যে দেওয়া হয়েছে বাটার সময়, তাই নুনটাও অল্প পরিমাণে দেব। 1 চামচ মতো নুন দিলাম। হলুদ গুঁড়োটা 1/2 চামচ মতো, আর একটু কালারিং এর জন্য 1/2 বা 1/4 চামচের মতো শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। এটাকে সবগুলোকে একসাথে মিক্স করব, ভালো মতো মিক্স করব। এই মিশ্রণটা একটু ভাজা ভাজা হয়ে আসছে, খুব বেশি ভাজা ভাজা করা যাবে না,
এরপর এখানে 1.5 কাপ মতো জল দিয়ে দিলাম। আপনারা যেরকম গ্রেভিটা রাখতে চান সেই হিসাবেই জলটা দিতে পারেন। এবার জলটা ফুটলে পরে এখানে মাছগুলোকে ছেড়ে দেব। দেখুন জলটা ফোটা শুরু হয়ে গেছে, এবার এখানে একে একে মাছগুলোকে ছেড়ে দেব। এভাবে সবগুলো মাছকে ছেড়ে দেব। মাছগুলোকে হালকা করে উল্টে দেব। এবার মাছটাকে ঢাকা দিয়ে রাখলাম আর আঁচটা মিডিয়াম করে রাখলাম, খুব হাইও না খুব লো না, এতে ধীরে ধীরে মাছটা ফুটতে থাকে। 5 থেকে 7 মিনিট এরকম ঢাকা দেওয়া অবস্থায় রয়েছে। এবার ঢাকাটা খুলে মাছটাকে একটু চেক করব। দেখুন একেবারে ঝোলের কালারটা পুরো চেঞ্জ হয়ে এসছে, মাছও হয়ে এসছে। কেউ চাইলে গ্রেভিটা এরকমও রাখতে পারে, কেউ চাইলে আরেকটু ড্রাইও করতে পারে। আমি আরেকটু ড্রাই করে নেব। এভাবে আরও 2-3 মিনিট ঢাকা খোলা অবস্থায় ফুটতে থাকবে। 2-3 মিনিট হয়ে গেছে, গ্রেভিটাও অনেকটাই ড্রাই হয়ে এসছে। এবার এখানে আমি এটাকে আরেকটু টেস্টি করার জন্য উপর দিয়ে সামান্য একটু সর্ষের তেল ছড়িয়ে দেবো। ব্যাস, আর 2টো কাঁচা লঙ্কা চিরে এগুলো দিয়ে দেবো। রান্না একদম তৈরি, ইন্ডাকশনটা বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেছে সুস্বাদু সর্ষে ফলি। যদি এই রান্নাটি ভালো লেগে থাকে তাহলে এটাকে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন। আর আরও নতুন নতুন রান্নার রেসিপি জানতে আমাদের হার্টবিট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর এই রান্নাটিকে অবশ্যই আপনারা শেয়ার করুন, লাইক করুন আর কমেন্টস করে আমাদের জানান যে রান্নাটি কেমন হয়েছে। নমস্কার।